সংস্কারের অভাবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং ঘরের আস্তরণ অর্থাৎ প্লাস্টারের অংশ ভেঙে পড়লো ছাদ থেকে। ঘটনাটি ঘটে 6 নম্বর এবং 7 নম্বর রুমের মধ্যবর্তী স্থানে। ভাগ্যিস এই ঘটনায় কোনো আইনজীবী আহত হননি, অন্য মানুষের মাথার উপরও ভেঙে পড়তে পারত এই আস্তরণ। ঘটনার বিবরণ দিতে গিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আইনজীবী কৌশিক ইন্দু এবং অসীম ব্যানার্জি। আজ আমাদের বারের যে 3 নম্বর হলরুম, সেই হলরুমের সামনে একটা জায়গা বিল্ডিংয়ের চলতা ভেঙে পড়ে এবং দু একজন এখানে আহত হতে পারত, গুরুতর আহত হয়নি, একটুর জন্য প্রাণে বেঁচে গেছে আমাদের 2-3 জন আইনজীবী সদস্য। তো এই যে আমাদের বিল্ডিংটা, এটা অনেক পুরাতন বিল্ডিং এবং সময় সময় আমাদের সামর্থ্য মতো আমরা করছি, কিন্তু আমরা আবেদন রাখবো যে সরকারের কাছে, যে সরকার কিন্তু আমাদের যে হেরিটেজ বিল্ডিংটা অনেক পুরনো বিল্ডিং, তার দিকে সংস্কারের দিকে কোনো মনোযোগ দেয়নি কখনো, এবং জায়গায় জায়গায় এটা ভেঙে পড়ছে। আমরা চাইবো আমাদের আইনজীবীদের সুরক্ষার জন্য সরকার যেন আমাদের এই সংরক্ষণের বা সুরক্ষার ব্যবস্থাটা করে দেয়। কোর্টে তো অনেক ভিড় থাকে, মানে এরকম জায়গা, মানে 6 নম্বর রুম এবং 7 নম্বর রুম ঠিক মাঝটা, মানে মাঝখান দিয়ে আসা যাওয়ার রাস্তাটা, এটা দিয়ে মানে বড় একটা চাই, একটা মানে পুরনো বিল্ডিং তো, এটা সম্পূর্ণ পুরনো বিল্ডিং, এটা রং করে রাখা হচ্ছে, হ্যাঁ চকচক করে রাখা হচ্ছে, মানে একটুর জন্য মানে অনেকের জীবন বেঁচে গেছে। এখানে লয়ার হতে পারতো বা কোনো ক্লায়েন্ট হতে পারতো, হ্যাঁ মানে বিশাল এক চাই ভেঙে পড়েছে। হ্যাঁ তো এটা সঙ্গে সঙ্গেই আমাদের বারের সেক্রেটারি, হ্যাঁ সেক্রেটারি সাহেবও দেখেছে কী হয়েছে ঘটনাটা, মানে অনেকের জীবন আজকে বেঁচে গেছে। এদিকে আইনজীবীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ সংস্কার করা হয়নি বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং ঘরটি, শুধুমাত্র পুরনো রঙের উপর নতুন রং করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আইনজীবী সহ আইনি পরিষেবা নিতে আসা মানুষদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।